ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ সমুদ্রে ভয়ঙ্কর ঢেউ আছড়ে পড়বে কোথায় কোথায় হবে ঝড় বৃষ্টি কী বলল আলিপুর আবহাওয়া দপ্তর এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলস জানিয়ে দেব তো ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে দো বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য বঙ্গোপসাগরে জন্ম নেওয়া সামুদ্রিক ঘূর্ণিঝড় অশনি শুক্রবার সকালেই সামান্য নিম্নচব হিসাবে অবস্থান করেছে অন্ধ্র উপকূলে তবে অশনি দুর্বল হতেই সাগরে জোরালো হাওয়া এখন হু করে ছুটে আসছে দুই বাংলার দিকে আর তার জেরই রাজ্যে আগামী দু থেকে তিন দিন প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু সেই সঙ্গে আগামী সোমবার থেকে বাড়তে পারে তাপমাত্রা আশঙ্কা থাকছে মে মাসের বাইশ থেকে তেইশ তারিখে আবারও এক দফায় তাপমাত্রার মুখে পড়তে পারে রাজ্যের পশ্চিমের চার থেকে পাঁচটি জেলা যার রেশ পড়বে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও শুক্রবার সকালে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ রাজ্যের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি হতে পারে বৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার দক্ষিণাংশে দক্ষিণ চব্বিশ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম ও উত্তর চব্বিশ পরগনা জেলার বাকি অংশে হালকা বৃষ্টি হবে নদীয়া মুর্শিদাবাদ বীরভূম দুই বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ও ঝাড়গ্রাম জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও উত্তরবঙ্গের মালদা দক্ষিণ দিনাজপুর ও উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ মহকুমার এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর জেলার ইসলামাপুর মহকুমার দার্জিলিংয়ের শিলিগুড়ি মহকুমা এবং জলপাইগুড়ি জেলার সদর মহকুমা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় হ্যাঁ বন্ধুরা সেখানে সহ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে পাশাপাশি আবহাওয়া দপ্তর এটাও জানিয়েছে সমুদ্রে আগামী আটচল্লিশ ঘন্টায় হাওয়ার গতিবেগ বেশি থাকবে তাই ঢেউ শক্তিশালী ও গের থেকে বেশি উচ্চতায় থাকবে তাই আগামী আটচল্লিশ ঘন্টায় মৎস্যজীবীদের যেন সাগরে মাছ ধরতে না যান এমনটাই সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং সমুদ্রের সৈকতে পর্যটকদের যাতে বিধিনিষেধ মেনে তারা যায় এমনটাও কিন্তু জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর তো আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ